এখন আমরা আমাদের থার্ড অপশন নিয়ে কাজ করব। আমাদের থার্ড অপশনে আমাদের নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্ড প্রেস করে নতুন কিন্তু একটা লেয়ার প্রেস করতে পারেন, অথবা সরাসরি এখানকার যে অপশন আছে সেখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার আপনি প্রেস করে কিন্তু একটা লেয়ার ক্রিয়েট করতে পারেন। সো প্রথমে এটা ক্রিয়েট করলাম, এবং ক্রিয়েট করার পরে এটা একটা নাম দিয়ে দিতে হবে। এটার নাম দিতে হবে ফ্রন্ট ফেস, ফ্রন্ট ফেস নাম দিয়ে দিলাম আমরা এটা, ফ্রন্ট ফেস। ওকে, দেন যেটা করতে হবে আরেকটা মার্কিউ রেক্টাঙ্গেল টুল নিতে হবে। রেক্টাঙ্গেল রেক্টাঙ্গুলার যে মার্কিউ টুল আছে সেটা নিয়ে কিন্তু আমাদেরকে একটা সিলেকশন নিতে হবে। সো অবশ্যই সিলেকশনটা হচ্ছে এই বাক্সের ভিতরে হতে হবে, অর্থাৎ এই বাক্সের চেয়ে ছোট হতে হবে। সো আমি দেখুন এটার সাথে একটু মনের মতো করে মাপ নিয়ে নেই, অর্থাৎ যেটা একটু ছোট দেখাবে সো এটার মতো করে মাপ নিয়ে নিলাম। তো দেখুন এইটা আমি সিলেকশনটি কিন্তু নিয়ে নিয়েছি, এবং আমাদের ফোরগ্রাউন্ড কালারে কিন্তু ব্ল্যাক কালার আছে। সো এই ব্ল্যাক কালার আপনারা রেখে অল্ট অর ব্যাক স্পেস প্রেস করলে কিন্তু আপনাদের এটি ব্ল্যাক কালারাইজ হয়ে যাবে। সো অল্ট অর ব্যাক স্পেস কিন্তু আমাদের দিয়ে আমি এটা কিন্তু ব্ল্যাক কালার করে নিয়েছি। দেন আমাদেরকে যেটা করতে হবে, ডাবল ক্লিক করতে হবে ফ্রন্ট পেসে এই লেয়ারটির উপরে, অর্থাৎ আমাদের স্টেপ টু এর মতো স্টেপ থ্রিতেও আমরা এই লেয়ারের ব্র্যান্ডিং অপশনে কিন্তু কাজ করবো। সো ডাবল ক্লিক করে আমি ব্র্যান্ডিং অপশনটি নিয়ে আসলাম। ব্র্যান্ডিং অপশন নিয়ে আসার পর আমরা এখন ড্রপ শ্যাডোতে কাজ করব। সো এখানে হচ্ছে আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে এখানে দেখুন বিভিন্ন অপশন চলে আসছে। প্রথমে ব্র্যান্ড মোডটি নর্মাল করে দিতে হবে, এবং তারপর এখানে দেখুন কালার রয়েছে, কালার পিকার আসার জন্য এই অপশনটি রেখেছে। সো আপনি ডাবল ক্লিক করুন এখান থেকে, সো কালার পিকার চলে আসবে। দেন এখান থেকে কিন্তু আমরা একটা কালার কোড ইউজ করবো, এবং কালার কোডটি হচ্ছে FFEDC9। তো দেখুন এরকম একটা কালার কিন্তু চলে এসেছে। দেন আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর অপাসিটি কিন্তু আমার 100% রাখা লাগবে এখানে, এবং এখানে প্রথমে এসে যে কাজটি করতে হবে যে এখানে ইউজ গ্লোবাল লাইট এই অপশনটি কিন্তু টিক চিহ্ন তুলে দিতে হবে, কারণ আমরা যে স্টেপ টুতে কাজ করেছি তখন আমরা কিন্তু এই অপশনটি ক্লিক করিনি, অর্থাৎ ক্লিক করা ছিল তখন এটা কিন্তু আমরা ক্লিক মুছে দিইনি। সো এখানে যে এফেক্টটি পড়েছে সেই এফেক্টটি কিন্তু এখন পড়বে না যদি আমি এখানে ইউজ গ্লোবাল লাইট এই অপশনটি মানে আনচেক না করে দিই। সো এখানে আনচেক করা অবস্থায় এখানে অ্যাঙ্গেল কিন্তু আমাদের 90 ডিগ্রি নিয়ে আসতে হবে। সো 90 ডিগ্রি করে দিলাম, এবং ইউজ গ্লোবাল লাইট এটা তো অবশ্যই আমরা আনচেক করে দিব। দেন ডিস্টেন্স হচ্ছে 1 করে দিব, এবং নিচে যে স্প্রেড সেটা 0 থাকবে, এবং সাইজ যেটি সেটাকে 3 করে দিব। দেন এখানে কন্ট্রোল ভাবে এখানে কন্ট্রোলের যে অপশনটি রয়েছে সেখানে আমরা এইভাবে এটা পরিবর্তন করে দিব। দেন আমাদের কিন্তু আসলে যে ড্রপ শ্যাডো সেটার কাজ শেষ। দেন হচ্ছে আমাদের ইনার শ্যাডোতে কাজ করতে হবে। ইনার শ্যাডোতে প্রথমে আমরা ব্ল্যাক মোডটি নর্মাল করে দিব। দেন হচ্ছে আদার যে অপশনগুলো সেগুলো হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে মনোযোগ দিয়ে। সো কালার এখানে এখান থেকে যে কালার সেখানে একটু চেঞ্জ হবে। সো এখানে ডাবল ক্লিক করে কালার পিকার নিয়ে আসলাম, এবং একটা কালার কোড ইউজ করবো আমরা, এবং তা হচ্ছে AF7D3A। সেটা কিন্তু আমরা দিয়ে নিলাম একটু ডিপ কালার টাইপের, সো এটা আমি দিয়ে নিলাম। এবং অপাসিটি আমাদেরকে অবশ্যই 100 করে দিতে হবে, এবং এখানে গ্লোবাল ইউজ গ্লোবাল লাইট এটাকে আনচেক করে আমাদেরকে এটাকে 90 ডিগ্রি করে দিতে হবে। দেন হচ্ছে ডিস্টেন্স, চোক অ্যান্ড সাইজ এগুলো ক্রমান্বয়ে 3, 0, 4 করে দিতে হবে। সেটা করলাম, এবং কাউন্টার থেকে আমাদের এটি কাউন্টার যে অপশনটি আছে সেখান থেকে এটা এইভাবে পরিবর্তন করে দিলাম। দেন আমাদেরকে কাজ করতে হবে গ্রেডিয়েন্ট ওভারলেতে। আপাতত ইনার শ্যাডোর কাজ শেষ। সো গ্রেডিয়েন্ট ওভারলেতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ব্ল্যান্ড মোড নর্মাল রাখলাম, এবং নর্মাল রাখার পরে আমরা এখানে যে গ্রেডিয়েন্ট যে কালারগুলো সেগুলো একটু চেঞ্জ করতে হবে। অপাসিটি 100% থাকবে। সেখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে দেখুন যে এখানে আসলে দুটি স্টপ পয়েন্ট চলে এসেছে। সো এখানে দুটি স্টপ পয়েন্ট চলে আসার পর আমরা তার আগে এখান থেকে এই ব্ল্যাক এটি সিলেক্ট করে নিই। সো এখানে প্রথম স্টপ পয়েন্টটা আমি ডাবল ক্লিক করব, পরে এখানে কালার কোড ইউজ করতে হবে। আগের মতো কালার কোড DEM858 এই কালারটি ইউজ করে দিলাম। দেন আমাদের যে এন্ডিং স্টপ পয়েন্ট আছে সেখানে ডাবল ক্লিক করব, এখানে আরেকটি কালার কোড ইউজ করব, এবং সেটা হচ্ছে FEDE97। সেটা আমি করে দিলাম। দেন ওকে প্রেস করি। ওকে প্রেস করলাম, এবং গ্রেডিং এডিটর ওকে প্রেস করলাম, এবং এখানে ওভারঅল কাজ শেষ। সেটা ব্ল্যান্ডিং অপশন, এবং এটাকে ওকে প্রেস করলাম। সো এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি দেখুন এখানে কিন্তু একটা শেপ কিন্তু অলরেডি পড়ে গিয়েছে। মনে হচ্ছে যে কোনো একটা কাঠের টুকরোর ভিতরে কোনো কেটে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেরকম কিন্তু একটা এফেক্ট পড়ে গিয়েছে। দেন এখানে আমরা কালার কোড ইউজ করার পরে আমাদের আর কিছু কাজ ছিল, আমি একটু ব্র্যান্ডিং অপশন ডাবল ক্লিক করে চেক করে আসি। সো এখানে আমরা লাস্ট কাজ করেছিলাম গ্রেডিয়েন্ট ওভারলেতে। সো এখানে যাবো,
এখানে দেখুন অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রিই থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে স্কেলটা, এই স্কেলটা আমরা একটু রিসাইজ করে আসি, এটা 135 হবে। সো 135 করে দেন আমরা ওকে করে দিব এবং আগের অপশন নিয়ে আসলাম। সো আর পে স্মুথ হয়ে গেল। সো এইভাবেই কিন্তু আমাদের যে স্টেপ থ্রি ছিল, স্টেপ থ্রি সবগুলো কাজ শেষ হলো।